হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের আরো একবার অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আর এখন হলো সন্ধ্যাবেলা, তাই সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আর আমি আমার ভিডিওটা আজকে এখান থেকে শুরু করছি। মানে দিনের বেলা কিছু তোমাদের সাথে শেয়ার করিনি, তার একটাই কারণ, শরীর ভালো ছিল না, মানে একটু ভালো ছিল না, ভালোই লাগছিল না কিছু যে করব। কদিন ধরেই তো ভিডিও মানে করতেই ইচ্ছা করছে না, করছি না। যাই হোক, তো এখন মানে ও কাজ থেকে আসার সময় একটু মাংস নিয়ে এসেছে, মুখটা ভালো না। দুদিন ধরে তো জ্বর, মানে ঝাল ঝাল, মানে কিছু ভালো লাগছে না খেতে। তা মনে চাইছে যে একটু ঝাল ঝাল করে মাংস খাই, তাও মাংস নিয়ে এসছে, সেটাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো চলো বন্ধুরা, এখন ওই ঘরে যাব। আর ও এসে মানে চা করে দিয়ে এসেছি আর মুড়ি মাখছে। আমি বললাম যে আমার ভালো লাগছে না, তখন তোমাকে মাখতে হবে না, আমিই মাখছি। তা ওই মাখছে, তা চলো, মনে এতক্ষণ মাখা হয়ে গেছে, তো চলো তোমাদেরকে একটু দেখাই। দেখো, ডিউটি থেকে বাড়ি এসে আর একটা ডিউটি নিয়ে বসেছে, তোমাদেরকে বললামই মুড়ি মাখছে। তা আমি ভাবলাম এতক্ষণে মাখা হয়ে গেছে, না, এতক্ষণে সবকিছু কাটাকুটি চলছে, পেঁয়াজ কুচানো, ধনে পাতা কুচানো, লঙ্কা কুচানো। আর এই যে আমি চা করে দিয়ে গেছি বললাম, চা খাওয়া হয়ে গেছে। আর এই যে মা নিয়ে এসে রেখেছে বাদাম, ওইটা ওই ঠোঙাটাই কি চানাচুর, ও আদা, চানাচুর, ঝুড়ি ভাজা। আর এই মুড়িটা একটু মা কড়াইতে নেড়ে দিল, কারণ একটু নরম নরম হয়ে গেছে। আর এটা কি বানিয়েছো তুমি? সরো একটু দেখাই বাবাকে। আচ্ছা, বন্ধ করতে পারবো এখন। সব কিছু দিয়ে মুড়ি মাখা হবে, কিন্তু আমার একটু এই এই জিনিসটা আমার খেতে ইচ্ছা করে না, আমার ভালো লাগে না খেতে। ও ছেলে সবাই খুব ভালো খায়। তা চলো বন্ধুরা, দেখতে থাকো। আর মাংস এনে ঢাকা ঢেকে রাখা আছে, ওটা করব এখনই না, গরম গরম করব। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, মুড়িটা কিন্তু ভালোই মেখেছে, এই যে দেখে তোমরা বুঝতে পারছো কিনা জানি না, ভালোই মেখেছে, কিন্তু আমার মুখে স্বাদ নেই, আমার ভালো লাগছে না। আর এই মুড়ি মাখাটা খেলে আমার কিছুতে হজম হয় না, সেজন্য আমার ভালো লাগে না খেতে। তবু জোর জারি করছে, তাই একটু নিয়ে বসেছি। আর এরকম সবাই খাচ্ছে, দেখো মা খাটে, এই দেখো। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরে। তো বন্ধুরা, সন্ধ্যেবেলায় হঠাৎ করে সন্ধ্যে না, এখন প্রায় 8টার মতন বাজে, হ্যাঁ 1:15 বাজে। তা এই এসছে, আধা ঘন্টা হবে এসছে, মানে বড় মাসির শাশুড়ির মেয়ে আর জামাই এসছে। এই তাদের জন্য মিষ্টি বেড়ে নিয়েছি, আগে কফি দিয়েছি, আর এই যে মিষ্টি বেড়ে নিয়েছি, এখন চলে যাবো ওদের কাছে। তো চলো বন্ধুরা, তোমাদেরকে একটু দেখাই। চলো, মা ওদের সাথে গল্প করছে, দিদি জাইবুর সাথে, আর আমার ছেলে কিন্তু ওইখানে সমানে বল পেটাচ্ছে। চলো তোমাদেরকে দেখাই। এই যে এটা হলো আমার বড় মাসির শাশুড়ির মানে কত নম্বর মেয়ে আমি জানি না, যাই হোক এটা শিখা দিই। আর যে যাইব, এনারাই এসছে আমাদের বাড়িতে এখন ঘুরতে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। যাইব খান, তাড়াতাড়ি খান। যাইব খুব মজার মানুষ, তুমি গেলে দেখতে পাবা। হ্যাঁ, শাশুড়ি বাড়ি থাকবে, অন্য কিছু থাকবে তখন, মার্চের পর। এখন গরম ছুটি তো থাকে, তাহলে তো গরমের ছুটি কবে পড়ো তখন তুমি যাবো? আচ্ছা, দিদিদের মধ্যে সাথে একদিন যাবো, তাহলে কোথায়? মার্চ এপ্রিল এখনো, এখনই ঠান্ডা ভাব আছে। চলে এসছি রান্নাঘরে, এখন করবো মাংস। বলেছিলাম মাংস রান্না করবো, তার জন্য আলু কেটে নিয়েছি, আরো কাটা বাকি আছে, পেঁয়াজ, রসুন, আদা, সব নিয়ে চলে এসেছি। মাংস কিনে নিই, এখনো ওগুলো কেটে নিই, তারপরে মাংস নেবো। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। আর এখন কিন্তু রাত 9টা বাজে।
আমি মাংসটা কমপ্লিট করতে করতে 10টা হবে, আর আমরা তো 10টার সময়ই খাই। চলো বন্ধুরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো পেঁয়াজ কাটতে গিয়ে অবস্থা খারাপ, মানে একে তো টান্ডা লেগে আছে আরো মানে কথা পুরো নাকি উঠে গেছে। রসুনটা ছুলে নেবো, চলো একবার মাংসটা এখানে বেশি না রাখতে। তো বন্ধুরা মাংস ম্যারিনেট করা হয়ে গেছে, সমস্ত বসানো হয়ে গেছে, আলু ভাজা বসিয়ে দিয়েছে, আলুগুলো একটু বড় বড় করে কেটেছি কারণ আলুটা না চন্দ্র মানে ঝোলে বেশিক্ষণ ধরে না আলুটা গলে যাবে, ওই জন্য একটু বড় করে রেখেছি যাতে না গলে। কিছুদিন আগে যে মাংস করেছিলাম সেই মাংসতে আলুগুলো গলে গেছিলো, তাই এই আলুগুলো একটু বড় করেই কেটেছি। এই দেখো আলু ভাজা হচ্ছে আর এই যে মাংস কিন্তু ম্যারিনেট করে রেখেছি। তো চলো বন্ধুরা দেখতে থাকো, ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাই। তো বন্ধুরা দেখো সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, গোটা জিরেটা না নেই, শেষ হয়ে গেছে। গতদিন গতবার যখন মাংস করছিলাম তখনই শেষ হয়ে গেছে, মনে ছিল না, তাই সাদা জিরেই ফোড়ন দিলাম, এবার মাংসগুলো দিয়ে দেবো। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা দেখো মাংস কিন্তু দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে, আর এই যে এখন গ্যাসটাকে একদম লোতে রেখে মাংসটা কষাতে দিয়ে দেবো, কষানো হয়ে এলে আলুগুলো দেবো। তার আগে আলুগুলো আজকে দেবো না, কারণ আলু যদি গলে যায় তাহলে মাংস খেতে ভালো লাগবে না। তো চলো বন্ধুরা একদম মাংসটা যখন হয়ে আসছে তখন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো তবে দেখলাম মাংস কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর এটা এরমভাবেই থাকবে, এটাকে আর নামাবো না, এখান থেকেই দেওয়া হবে রাতে। তো এরমভাবেই দেবো সবাইকে গরম গরম। তো আমার ছেলের খিদে পেয়ে গেছে, এই দেখো এসে দাঁড়িয়ে আছে, ও বলে আমাদের ঘরে ভূত দেখেছে। আচ্ছা এই দেখো ভূত দেখে তার অবস্থা খানা কি। তো যাই হোক বন্ধুরা এখন ভাত দিয়ে দেবো, এই যে ভাতও গরম করে ফেলেছি, ভাত দেবো। তো চলো বন্ধুরা দেখতে থাকো, আর কেউ এখনও আসেনি, বাবু বাড়িতে আসেনি, ও বন্ধুদের সাথে আড্ডা দিয়ে এখনও বাড়িতে আসেনি, মা সেলাই করছে, আর এখন আমি ছেলেকে খেতে দেবো, তারপর আর তোমার সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো নাতি আর ঠাকুমাকে দিয়ে দিয়েছি খেতে, আর এখন আমি চলে যাব ওই ঘরে, একটু কাজ আছে, তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা এখন 10:10 বাজে, এত দেখলেই ওই ঘরে মা ছেলেকে খেতে দিয়ে এসেছি, এই ঘরে এসেছি, এখন একটু বিছানা করে নেব, পড়ে আছে। আর ও বললামই তো ওরা এখনো দুজন ঢোকেনি, একজন ডিউটি থেকে ঢোকেনি, একজন আড্ডা দিয়ে ঢোকেনি, যাই হোক এখনই চলে আসবে সবাই, চলে আসলে রাতের খাওয়া দাওয়া করে নেব। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। চলো বন্ধুরা টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ব্লগে, শুভরাত্রি।